দেখলাম আপনার এখানে কোয়ারেন্টাইন হল খুলেছেন আপনাদের স্কুলে, এই কোয়ারেন্টাইনে কতজন আছে? আটজন আছে, আরও বাইর থেকে আসছেন, তারা নিজেদের উদ্যোগেই এখানে আসছে, কেউ গভর্নমেন্টের উদ্যোগে আসছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ পায়ে হেঁটে এসছে। যারা এসছেন কত কিলোমিটার হেঁটে এসছে? প্রায় 500 কিলোমিটার হেঁটে এসছে। এনাদের থাকা খাওয়া মেডিকেলের কী ব্যবস্থা করেছে? প্রথমে এরা নিজেরা উদ্যোগেই শুরু করেছিল, ওদের বাড়ির বাড়ির লোকেরা, এবং সবচেয়ে যেটা ধন্যবাদ দেওয়ার মতো এই যে যারা এখানে আছে তারা এত বেশি সচেতন, এবং তার বাড়ির মানুষরা এত বেশি সচেতন, নিজেরাই বললো যে আমরা বাইরে থাকবো। দৃষ্টান্তমূলক একটা জিনিস সেটা ওরা শুরু করেছিল। আমরা গ্রামবাসী এবং বিভিন্ন কিছু মানুষজন একসঙ্গে চালটা ডালটা মাছ মাল মাংস এইভাবে কিছু মানে দিয়ে এদেরকে আমরা এখানে 14 দিন রাখবো। ওনাদের কাছে খাবার কীভাবে পৌঁছে দিচ্ছেন? আমরা ওদেরকে সমস্ত কিছু কিনে দিচ্ছি, গেটের বাবা মানে বাড়ি থেকে দিয়ে দিচ্ছি, ওরা নিজেরা নিজের নিজেরা উদ্যোগে রান্না বান্না করছে, নিজেরা খাচ্ছে। আমি গ্যাসের ব্যবস্থা করে দিয়েছি এবং হচ্ছে চুল্লার ব্যবস্থা করেছি। এরা যতদিন থাকবে সেই ব্যবস্থা আপনারা করে থাকবেন? সমস্ত যতদিন থাকবেন বা আরও যারা আসবেন তাদের জন্য আমি যদি স্বেচ্ছা থাকতে চান তাহলে আমরা থাকবো। এই যে আটজন ওখানটায় রয়েছেন, ওনারা তো সবাই একসঙ্গেই রয়েছেন, হয়তো দেখাবে একজন কি দুজনের মধ্যে যদি করোনা পজিটিভ পাওয়া যায় বা ওনাদের মধ্যে সিমটম কিছু দেখা যায় তাহলে তো সে একজন থেকে পাঁচজনের কাছে ছড়াতে পারে। এই কারণে একা একা মানে একটা রুমের মধ্যে একজনকে না রাখলেই মনে হয় ভালো হতো। এই বিষয়ে কি যতটা সম্ভব ডিস্টেন্স বজায় রেখে, ধরুন 4টা কোণে 4 জনকে রেখে মাঝখানে 1 জনকে সোশ্যাল ডিস্টেন্সই বজায় রেখে রাখার চেষ্টা করছি। এবার যদি কোনো সিমটম খুঁজে পাই সঙ্গে সঙ্গে আমরা ভিডিওকে জানাবো, এবং আমাদের যে বিএইচএমও আছে ওনাকে জানাবো, ওনার হাত ধরে আমরা যা প্রসেস ওনারাই দেখবেন। এই উদ্যোগটা কারা কারা নিয়েছে? এই উদ্যোগটা আমার গ্রামবাসী নিয়েছে, স্থানীয় কিছু মানুষজন আছে আমার সঙ্গে হেল্প করছে, এবং হচ্ছে আমি সঙ্গে আছি, এবং সব এখানকার পঞ্চায়েতেরাও আমার আমাকে হেল্প করছে। আমি এলাকার পঞ্চায়েতে আপনি মানুষদের কী বার্তা দেবেন? আমি মানুষকে একটাই জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে এই অসুখ একটা মারাত্মক অসুখ, যার জন্য এখনও মেডিসিন বেরোয়নি, টিকাকরণ করে সেটা হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি আমার মূল লক্ষ্য। দরকার নেই,